আজকের নাট্যরঙ্গের রবিবারের নিবেদন, স্যার আর্থার কোনান ডয়েলের কালো প্রাসাদের মালিক। 200 বছরেরও আগের কথা, জার্মান সেনাদল ফ্রান্সে ঢুকে পড়েছে এবং প্যারি শহরকে তারা ঘিরে ফেলেছে উত্তরে ও দক্ষিণে। ফরাসি সৈন্যরা তাড়া খেয়ে ফ্রান্সের উত্তর দিকে চলে যাচ্ছে, জার্মানরা ধীরে ধীরে ফ্রান্সের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। পরাজয়ের অপমান ও গ্লানিতে ফরাসি নাগরিকরা মুহ্যমান। পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ সব ধরনের সেনাদের চেষ্টা ব্যর্থ করে ফ্রান্স অবশ্যম্ভাবী পরাজয়ের মুখোমুখি। দল বেঁধে লড়াইয়ে ফরাসিরা জার্মানদের থেকে কম দক্ষ হলেও চোরাগুপ্তা একক যুদ্ধে তারা নিপুণ। তাই প্রকাশ্য যুদ্ধের বাইরেও আর এক ধরনের যুদ্ধ চলতে লাগল, ব্যক্তিগত পর্যায়ে প্রতিহিংসার যুদ্ধ। জার্মানরা একজন ফরাসিকে হত্যা করলেই আর এক ফরাসি তার প্রতিশোধ নিতে লাগল। জার্মানির এক সেনাধিকারী কর্নেল ফন গ্রাম এইরকম চোরাগুপ্তা আক্রমণে বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। তাঁর পদাতিক সেনাদল তখন নরম্যান্ডির একটা ছোট শহরে, আশপাশে ছোট ছোট গ্রাম আর খামার বাড়ি, ফরাসি সেনাদের কোনো চিহ্ন নেই কোথাও। কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সকালে খারাপ খবর আসত। হয় কোনো জার্মান সান্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, কিংবা জার্মান সেনাদের কোনো ছোট দল নিখোঁজ। এইরকম খবর পেলেই কর্নেল রেগে গিয়ে গ্রামের কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। নিরীহ গ্রামবাসীরা ভয় কাঁপত। কিন্তু পরদিন সকালে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। এই অদৃশ্য শত্রুকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ছিল, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল অপরাধের উৎস একটাই। কেননা জার্মান সেনাদের হত্যা বা নিখোঁজ করা হচ্ছিল একটা নির্দিষ্ট পদ্ধতিতেই। গ্রামবাসীদের ভয় দেখিয়েও যখন অপরাধের কোনো সূত্র পাওয়া গেল না, তখন বাধ্য হয়েই কর্নেল ফন গ্রাম অপরাধীকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন। কিন্তু প্রথমে 500 ফ্রাঁ, তারপর 800 ফ্রাঁ পুরস্কার ঘোষণা করেও কোনো লাভ হল না। গ্রামবাসীরা কেউই প্রলোভনের ফাঁদে পা দিল না। শেষে একজন উচ্চপদস্থ জার্মান সেনাধিকারীর হত্যার পর পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হল 1000 ফ্রাঁ। এবার আশার আলো দেখা গেল। ফ্রাঁসোয়া নামের এক কৃষি শ্রমিক আর লোভ সামলাতে পারল না। নীল পোশাক পরা খয়াটে মুখে ফ্রাঁসোয়ার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে কর্নেল জিজ্ঞেস করলেন, তুমি ঠিক জানো অপরাধীকে? আগে হ্যাঁ হুজুর। অপরাধীর নাম? হুজুর, ওই 1000 ফ্রাঙ্ক। যতক্ষণ না তোমার কথার সত্যতা প্রমাণিত হচ্ছে, এক পয়সাও পাবে না। এবার বলো, আমাদের লোকেদের কে হত্যা করছে? ওই কালো প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস। মিথ্যে কথা! অভিজাত সম্প্রদায়ের একজন ভদ্রলোক কখনোই এই জঘন্য অপরাধ করতে পারেন না। কাঁধ ঝাঁকিয়ে ফ্রাঁসোয়া বলল, বুঝতে পারছি আপনি কাউন্টকে চেনেন না, কিন্তু আমি যা বলছি তা সত্যি হুজুর। আপনি নির্দ্বিধায় খোঁজ নিয়ে দেখতে পারেন। কাউন্ট ইউস্তাস এমনিতেই কড়া ধাতের মানুষ, কিন্তু একমাত্র সন্তানের মৃত্যুর পর থেকে উনি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তাঁর ছেলে যুদ্ধের সময় জার্মান সেনাদের হাতে ধরা পড়েছিল। জার্মানি থেকে পালাবার সময় তাঁর মৃত্যু হয়, আর তারপর থেকেই কাউন্ট উন্মাদের মতো হয়ে যান। নিজের প্রজাদের সঙ্গে নিয়ে জার্মান সৈন্যদের নিয়মিত অনুসরণ করেন। আমি জানি না তিনি কতজন জার্মানকে আজ পর্যন্ত মেরেছেন, কিন্তু ওই মৃতদেহের কপালে ছুরি দিয়ে কেটে তৈরি করা যে ক্রসটা দেখা যায়, সেটা কাউন্টের বংশের চিহ্ন। কথাটা সত্যি, প্রত্যেক মৃত জার্মানের কপালে ক্রুশ চিহ্ন পাওয়া গেছে। কর্নেল একটু ঝুঁকে পড়ে টেবিলের উপর রাখা ম্যাপটার উপর আঙুল বুলিয়ে বললেন, প্রাসাদটা তো কাছেই। হ্যাঁ হুজুর, এখান থেকে মাত্র 3.5 মাইল। তুমি চেনো জায়গাটা? আগে হ্যাঁ, আমি তো ওখানেই কাজ করতাম। কর্নেল বেল বাজিয়ে একজন সার্জেন্টকে ডেকে বললেন, এই লোকটাকে কিছু খেতে দাও, আর আপাতত একে আটকে রাখো। কেন হুজুর, আমাকে আটকে রাখবেন কেন? আমি তো আর কিছুই জানি না। তোমাকে আমরা গাইড হিসেবে চাই। কিন্তু কাউন্ট ইউস্তাস যদি আমাকে দেখতে পান, যদি তার হাতে পড়ি, দোহাই হুজুর। ফ্রাঁসোয়াকে নিয়ে যাওয়ার জন্য সার্জেন্টকে ইশারা করলেন কর্নেল, সেই সঙ্গে বললেন, শোনো, ক্যাপ্টেন বাউমগার্টেনকে এক্ষুনি আমার কাছে পাঠিয়ে দাও। ক্যাপ্টেন বাউমগার্টেন তক্ষুনি এলেন। তিনি মাঝবয়সী, চোয়াল চওড়া, চোখ দুটি নীল, হলদেটে গোঁফ আর পোড়া ইটের মতো লাল মুখের রং। মাথায় চুল নেই, মাথার চামড়াটা টান টান আর এত উজ্জ্বল
যে তা আয়নার মতো লাগে। একটু ধীর প্রকৃতির লোক হলেও ক্যাপ্টেন খুব সাহসী আর নির্ভরযোগ্য। কর্নেলের তাই বিশেষ আস্থা বাউমগার্টেনের ওপর। ক্যাপ্টেন, তুমি আজ রাতেই ওই কালো প্রাসাদে চলে যাও। একটা গাইড দিয়ে দিচ্ছি, তুমি কাউন্ট ইউস্তাসকে গ্রেপ্তার করে নিয়ে আসবে। কোনো রকম প্রতিরোধের চেষ্টা করলে তৎক্ষণাৎ গুলি চালাবে। অল রাইট কর্নেল, কজন লোক নিয়ে যাব? দেখো, চারিদিকেই তো গুপ্তচর। কাউন্ট কিছু বোঝা বা জানার আগেই তার ওপর হামলা করা দরকার, তাই বেশি লোক না নেওয়াই ভালো। ঠিক আছে, জনাকুড়ি লোক নিলেই হবে তাহলে। প্রথমে উত্তর দিকে যাওয়ার ভান করব, তারপর ম্যাপে দেখানো এই রাস্তায় হঠাৎ ঢুকে পড়ব। তাতে কেউ কিছু বোঝার আগেই কালো প্রাসাদে পৌঁছানো যাবে। বেশ, কাল সকালেই তাহলে তোমার সঙ্গে দেখা হবে বন্দিসহ। ডিসেম্বরের ওই শীতের রাতে ক্যাপ্টেন বাউমগার্টেন 20 জন সৈনিক নিয়ে উত্তর পশ্চিম দিকে বড় রাস্তা ধরে রওনা হলেন। 2 মাইল গিয়ে দলটি ঢুকে পড়ল একটা সরু মেঠো রাস্তায়। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, পপলার গাছ আর দুপাশের ক্ষেতের মধ্যে থেকে ভেসে আসছিল বৃষ্টি আর হাওয়ার শব্দ। ক্যাপ্টেনের পাশেই হাঁটছিল সার্জেন্ট মোজার। সার্জেন্টের কবজির সঙ্গে ফ্রাঁসোয়ার একটা হাত বাঁধা। ফ্রাঁসোয়ার কানে কানে বলে দেওয়া হয়েছে, এই দলের ওপর কোনো অতর্কিত আক্রমণ হলে প্রথম গুলিটা তার মাথায় ঢুকবে। পেছনে পেছনে হাঁটছিল দলের বাকি সেনারা। নরম ভেজা মাটিতে তাদের জুতোর সপ সপ আওয়াজ শোনা যাচ্ছিল। গন্তব্য, উদ্দেশ্য এসবই তাদের জানা, এবং সাথীদের মৃত্যুর বদলা নেবার সুযোগ পেয়ে তারা সকলেই উদ্দীপ্ত। রাত 11:30 নাগাদ ফ্রাঁসোয়া সবাইকে নিয়ে এসে থামল 2 বড় থাম লাগানো একটা প্রকাণ্ড লোহার গেটের সামনে। গেটের সঙ্গে লাগানো পাঁচিল মাঝে মাঝেই ভেঙে গেছে, চারপাশে আগাছা আর কাঁটা ঝোপ। ভাঙা পাঁচিলের মধ্যে দিয়ে কম্পাউন্ডে ঢুকে পুরো দলটা ওক গাছের ছায়ার নিচে লুকিয়ে এগিয়ে গেল প্রাসাদের দিকে। কালো রঙের প্রকাণ্ড প্রাসাদ। বর্ষাকালে ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে প্রাসাদের উপর একটা আলো আঁধারি পরিবেশ তৈরি করেছে। প্রাসাদের আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো। সামনে খিলান দেওয়া একটা নিচু দরজা, আর দেওয়াল জুড়ে জাহাজের জানলার মতো ছোট ছোট জানলা। ছাদের কিছু কিছু অংশ কোণার দিকে ভেঙে পড়েছে। একতলার একটা জানলায় আলো দেখা যাচ্ছিল। ক্যাপ্টেন নিচু গলায় আদেশ দিয়ে দলের লোকদের বাড়িটার বিভিন্ন দিকে পাহারা দিতে পাঠালেন। তিনি আর সার্জেন্ট পা টিপে টিপে জানলার কাছে গিয়ে উঁকি মারলেন ভেতরে। ঘরটা ছোট, আসবাব সামান্যই। সাধারণ কাজের লোকের পোশাক পরাও একজন বয়স্ক লোক একটা কাঠের চেয়ারে বসে মোমবাতির আলোয় একটা ছেঁড়া কাগজ পড়ছিল। পা দুটো সামনে একটা বাক্সের ওপর তোলা, পাশেই টুলের উপর একটা মদের বোতল ও গ্লাস। জানলার মধ্যে দিয়ে বন্দুক ঢোকাতে এই লোকটা ভয়ে চিৎকার করে লাফিয়ে উঠল। একদম চুপ, পুরো বাড়ি আমরা ঘিরে ফেলেছি। এসে দরজাটা খুলে দাও, না হলে আমরা জোর করে ভেতরে ঢুকবো। গুলি চালাবেন না, এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। একটু পরেই পুরনো তালা খোলার ও দরজার হুড়কো সারানোর আওয়াজের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, আর কয়েকজন জার্মান সৈন্যকে নিয়ে ক্যাপ্টেন বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। এই প্রাসাদের মালিক কাউন্ট ইউস্তাস কোথায়? মালিক তো এখন নেই, বাইরে গেছেন। এত রাতে বাইরে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? সত্যি বলছি, উনি বাড়িতে নেই। কোথায় গেছেন? জানি না। কি করতে গেছেন? জানি না স্যার, পিস্তলটা আমার দিকে ওভাবে তাক করবেন না। আপনারা আমায় মেরে ফেলতে পারেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আমার কাছে নেই তা কি করে দেব? তা প্রায়ই কি উনি এরকম সময় বাইরে যান নাকি? হ্যাঁ। ফেরেন কখন? রাত ফুরোবার ঠিক আগে। ক্যাপ্টেন বাউমগার্টেন যুগপৎ হতাশ ও বিরক্ত হলেন। লোকটা বোধহয় ঠিকই বলছে, লর্ড হয়তো সত্যিই বাড়িতে নেই। কিছু লোককে প্রাসাদের সামনে আর কয়েকজনকে পিছনে পাহারা দিতে বলে তিনি আর সার্জেন্ট কাজের লোকটিকে সামনে রেখে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। বাড়িটা সার্চ করা দরকার। ভয় কাঁপছিল লোকটি, তার হাতে ধরা মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাড়ি সার্চ করা হলো। একতলার বিশাল রান্নাঘর থেকে শুরু করে দোতলার বিশাল খাওয়ার ঘর পর্যন্ত পুরো প্রাসাদ সার্চ করেও কোথাও কোনো জীবনের লক্ষণ পাওয়া গেল না। একদম ওপরে চিলে কোঠায় ছিল মেরি, কাজের লোকটির স্ত্রী। বাড়িতে আর কোনো চাকর বাকর নেই এবং মালিকের কোনো চিহ্ন নেই। বেশ কিছুক্ষণ পর সার্চের ব্যাপারে সন্তুষ্ট হতে পারলেন ক্যাপ্টেন বাউমগার্টেন। বাড়িটা সার্চ করা সত্যিই কঠিন। সরু সরু সিঁড়ি, যাতে একজনই যেতে পারে।
বাড়ির চতুর্দিকে গোলক ধাঁধার মতো অজস্র অলিন্দ। দেওয়ালগুলো এত চওড়া যে পাশাপাশি ঘরগুলোও কার্যত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। বিশাল সাইজের ফায়ারপ্লেস, জানলাগুলো দেওয়ালের মধ্যে প্রায় 6 ফুট ঢোকানো। বহু চেষ্টা করেও কিন্তু ক্যাপ্টেন কোথাও কোনো গুপ্ত লুকোনোর জায়গা খুঁজে পেলেন না। অবশেষে তিনি সার্জেন্টকে বললেন, আমার মাথায় একটা মতলব এসেছে। এই কাজের লোকটার সঙ্গে আমাদের একজন গার্ডকে রেখে দাও। লক্ষ্য করো, ও যেন কারো সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে না পারে। আর বাইরে যারা পাহারা দিচ্ছে তাদের বলে দাও অতর্কিতে আক্রমণ করার জন্য তৈরি থাকতে। মনে হয় ভোরের আগেই পাখি বাসায় ফিরবে। ওদের সবাইকে রান্নাঘরে গিয়ে খেয়ে নিতে বলো, আর তুমিও কিছু খেয়ে নাও। ঝড় বৃষ্টির রাত, বাইরে থাকার বদলে বাড়িতে বসে পাহারা দেওয়াই ঠিক হবে। আমি এই খাওয়ার ঘরেই বসছি, কোনো রকম বিপদের আঁচ পেলেই আমাকে ডাকবে, ঠিক আছে? ক্যাপ্টেন পোর খাওয়া সৈনিক শত্রু পরিবেষ্টিত অনেক পরিবেশেই আগে রাত কাটিয়েছেন। কাজের লোকটিকে খাবার ও পানীয় আনতে বলে ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে তিনি আরামে রাত কাটাবার ব্যবস্থা করে ফেললেন। বাতিদানের 10টা মোমবাতি জ্বালালেন। ফায়ারপ্লেস থেকে কাঠ জ্বলার গন্ধ আর নীল ধোঁয়া বেরিয়ে আসছে। জানলার কাছে গিয়ে দেখলেন চাঁদ আবার মেঘের আড়ালে চলে গেছে। ঝেঁপে বৃষ্টি এসেছে, হাওয়ার শোঁ শোঁ শব্দও শোনা যাচ্ছে। এরই মধ্যে খাবার ও পানীয় এসে গেল। সারাদিনের ধকলের পর ক্যাপ্টেনও ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন, সুতরাং তলোয়ার, হেলমেট ও বেল্ট শুদ্ধ রিভলভারটা খুলে একটা চেয়ারের ওপর রেখে তিনি খাওয়া সেরে নিলেন। তারপর পানীয়ের গ্লাসটা সামনে রেখে একটা চুরুট ধরিয়ে চেয়ারটা পিছন দিকে হেলিয়ে আরাম করে বসলেন। মোমবাতির আলোর বৃত্তের বাইরে এই বিশাল খাওয়ার ঘরের অন্যান্য অংশ আলো ছায়ায় কেমন রহস্যময় লাগছিল। দুটো দেওয়ালে কালো কাঠের প্যানেল আর দুটো দিকে পর্দা ঝোলানো, তাতে শিকারের ছবি। ফায়ারপ্লেসের ওপর বেশ কয়েকটা পারিবারিক শিল্ড রাখা, প্রতিটার ওপরে ক্রস। আগের প্রজন্মের 4 জন কাউন্টের বিশাল অয়েল পেন্টিং ঝুলছে ফায়ারপ্লেসের উল্টো দিকের দেওয়ালে। প্রত্যেকেরই নাক বাজ পাখির ঠোঁটের মতো আর মুখমণ্ডলে এক ধরনের উগ্রতা। 4 জনকে প্রায় একই রকম দেখতে, পোশাকের তফাৎ ছাড়া তাদের আলাদাভাবে চেনা কঠিন। এই 4 জনের ছবি দেখতে দেখতে ঘরের আরামদায়ক উষ্ণতায় ঘুমে চোখ বুজে এলো ক্যাপ্টেনের। একটু পরেই তার মাথাটা ঝুলে পড়ল বুকের উপর। হঠাৎ একটা ছোট্ট আওয়াজ শুনে ক্যাপ্টেন তড়াক করে উঠে পড়লেন। ঘুম চোখে প্রথমটা তার মনে হলো পেন্টিংয়ের একটি চরিত্র যেন ফ্রেম থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। তারপরেই ক্যাপ্টেন বুঝলেন তার এক হাত দূরে টেবিলের পাশে বিশাল চেহারার এক রক্তমাংসের মানুষ দাঁড়িয়ে, স্থির জল জলে দুটি চোখ ছাড়া বাকি অংশ প্রায় মৃতের মতো স্তব্ধ। মানুষটার চুল কালো, গায়ের রং জলপাইয়ের মতো, থুতনিতে ছোঁচলো কালো দাড়ি, নাকটা বাজ পাখির ঠোঁটের মতো। গালের চামড়া কিছুটা কুঁচকে গেছে, কিন্তু চওড়া কাঁধ আর কবজির হাড় দেখে বোঝা যায় যে বয়স তার অপরিসীম শারীরিক শক্তিকে গ্রাস করতে পারেনি। হাত দুটো বুকের উপর জড়ো করা আর মুখে শীতল হাসি। না না, আপনার অস্ত্রগুলো খোঁজার জন্য কষ্ট করবেন না। ক্যাপ্টেন খালি চেয়ারের দিকে আড় চোখে তাকাতেই মানুষটি বলে উঠলেন, আপনি বোধহয় একটু অবিবেচক। যে বাড়ির ভেতরটা এমন গোলক ধাঁধার মতো আর যেখানে এত গোপন যাতায়াতের জায়গা আছে সেখানে আপনি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, কেমন মজা দেখুন তো। আপনি যখন খাওয়া দাওয়া করছিলেন তখন আমার 40 জন লোক আপনার ওপর নজর রাখছিল। এ কি, এটা আবার কি করছেন? ক্যাপ্টেন দুহাতে ঘুষি পাকিয়ে এগোতেই আগন্তুক ডান হাতে রিভলভার ধরে বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে ক্যাপ্টেনকে আবার চেয়ারে বসিয়ে দিলেন। চুপ করে বসুন, আপনার লোকজনের ব্যাপারে ভাবতে হবে না, ওদের ব্যবস্থা হয়ে গেছে। এখন আপনার অধীনস্থ কোনো দল এখানে নেই, সুতরাং এখন খালি নিজের কথাই ভাবুন। কি নাম আপনার? আমি 24 নম্বর পোজেন রেজিমেন্টের ক্যাপ্টেন বাউমগার্টেন। বেশ ভালোই ফরাসি বলেন দেখছি, অবশ্য একটু জার্মান সুলভ টান উচ্চারণে আছে। আশা করি জানেন আমি কে। আপনি কি প্রাসাদের মালিক কাউন্টি উস্তাস? ঠিক ধরেছেন, আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা বা একটু কথাবার্তা না হলে খুব দুর্ভাগ্যের ব্যাপার হতো। এর আগে বহু জার্মান সৈনিকের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু এই প্রথম একজন জার্মান অফিসারের মুখোমুখি হলাম। আপনাকে অনেক কিছু বলার আছে। ক্যাপ্টেন চেয়ারে চুপ করে বসে রইলেন।
কাউন্টের কথা ও ব্যবহারের মধ্যে এমন একটা কিছু ছিল যে ক্যাপ্টেন তাঁর শিরদাঁড়ায় একটা অজানা আশঙ্কার শিরশিরানি টের পেলেন। তাঁর অস্ত্রশস্ত্র আশেপাশে কোথাও দেখতে পেলেন না। তাছাড়া কাউন্টের বিশাল আকৃতি ও শক্তির কাছে তিনি যে শিশু সেটা একটু আগেই ক্যাপ্টেন বুঝতে পেরেছেন। হঠাৎ মদের বোতলটা আলোর দিকে তুলে কাউন্ট বলে উঠলেন, ছি ছি ছি, পিয়ের আপনাকে এই অতি সাধারণ ওয়াইনটা দিয়েছে, কি লজ্জা বলুন তো। না না, আরো ভালো কিছু আনানো হোক। কাউন্টের জ্যাকেটের গলার কাছে ঝোলানো একটা হুইসেল, সেটা তিনি বাজালেন আর সেই কাজের লোকটি তৎক্ষণাৎ ঘরে এসে হাজির হল। এই 15 নম্বর বিন থেকে পুরনো একটা ভালো ওয়াইন নিয়ে এসো। কাউন্ট আদেশ দেওয়ার খানিক পরেই পিয়ের অতি সন্তর্পণে একটা বোতল নিয়ে এলো। কাউন্ট তার থেকে দুটো গ্লাস ভরলেন। নিন খান, আমার সংগ্রহে সব থেকে ভালো ওয়াইনের মধ্যে এটি একটি। খান খান, আনন্দ করে খান। মাংস, গলদা চিংড়ি এসবও আছে, কিছু আনাবো নাকি? আর একবার একটু ভালো করে ডিনার করুন, বললেন কাউন্ট। ক্যাপ্টেন ঘাড় নেড়ে অসম্মতি জানালেন, তবে ওয়াইনের গ্লাসটা শেষ করলেন। গ্লাসটা আবার ভরে দিয়ে কাউন্ট বললেন, আমার বাড়ির সব কিছুই আপনারই জন্য, আপনি চাইলেই হলো। যাই হোক, আপনি ওয়াইনটা খেতে থাকুন, আর আপনাকে আমি একটা গল্প বলি। গল্পটি কোনো জার্মান অফিসারকে বলবার জন্য আমি উৎসুক হয়েছিলাম। আমার একমাত্র সন্তানকে নিয়ে এই গল্প। ও যুদ্ধবন্দী হয়ে পালাতে গিয়ে মারা যায়। গল্পটি বিচিত্র এবং আপনাকে হলপ করে বলতে পারি, এই গল্প আপনি জীবনে ভুলতে পারবেন না। আমার ছেলেটা বড় ভালো ছিল ক্যাপ্টেন, গোলন্দাজ বাহিনীতে অফিসার। ওর মায়ের গর্ব, ওর মৃত্যুর খবর আসার এক সপ্তাহের মধ্যে ওর মা মারা যান। মৃত্যুর খবরটা এনেছিল ওরই এক সহকর্মী, যে বেঁচে পালাতে পেরেছিল। ও যা বলেছিল সেটাই আপনাকে বলতে চাই। 4 আগস্ট আমার ছিল উইসেনবার্গে ধরা পড়ে। যুদ্ধবন্দীদের কয়েকটা দলে ভাগ করে জার্মানরা তাদের বিভিন্ন জায়গায় পাঠায়। আমার ছেলেকে 5 তারিখে যে গ্রামে নিয়ে যাওয়া হয়, সেখানকার জার্মান অফিসার ওদের সঙ্গে ভদ্র সদয় ব্যবহার করেন। ওই জার্মান অফিসার আমার ক্ষুধার্ত সন্তানকে খাবার দেন, সঙ্গে এক বোতল ভালো ওয়াইনও দেন, যেমন আমি আপনাকে দিলাম। উনি আমার ছেলেকে নিজের বাক্স থেকে একটা চুরুটও দেন। নেবেন নাকি একটা চুরুট? ক্যাপ্টেন মাথা ঝাঁকিয়ে না বললেন। কাউন্টের মুখের শীতল হাসি আর জলজলে চোখ দেখে তার ভয় করছিল। আচ্ছা, তারপর শুনুন। ওই জার্মান অফিসার আমার ছেলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছিল, কিন্তু পরের দিন ওদের একটা অন্য গ্রামে নিয়ে যাওয়া হয়। জানেন ক্যাপ্টেন, দুর্ভাগ্যবশত এই নতুন জায়গা জার্মান অফিসারটি ছিল গুন্ডা প্রকৃতির এবং অত্যন্ত বদ। সে যুদ্ধবন্দীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করত, আর কারণে অকারণে তাদের অপমান করত। একদিন রাতে তার অপমানের বিরুদ্ধে আমার ছেলে উচিত জবাব দিতেই এই বদমাইশ জার্মান অফিসার তার চোখের উপর ঘুষি মারে। ঠিক এইরকম ঘুষির আওয়াজে সারা ঘরটা যেন ঝনঝন করে উঠল। ক্যাপ্টেন বাউমগার্টেনের মাথাটা ঝুলে পড়ল বুকের ওপর, আর তিনি মুখে হাত চাপা দিতেই হাতের ফাঁক দিয়ে রক্তের ধারা বেরিয়ে এলো। কাউন্ট আবার ধীরে সুস্থে তার চেয়ারে গিয়ে বসলেন। ওই ঘুষিতে আমার ছেলের মুখটা বিকৃত হয়ে যায়, আর সেই পাষণ্ড জার্মান তাই নিয়ে আমার ছেলেকে ব্যঙ্গ বিদ্রুপ করত। ক্যাপ্টেন, আপনাকেও এখন দেখতে বেশ হাস্যকর লাগছে। আপনাকে এখন দেখলে আপনার কর্নেল নিশ্চয়ই ভাববেন যে কোথাও দুষ্টুমি করতে গিয়ে আপনি মার খেয়ে এসেছেন। যাই হোক, গল্পে আবার ফেরা যাক। আমার ছেলে তখন কপটদর্শন্য, তাই দেখে একজন দয়ালু জার্মান মেজর ওকে 10টি স্বর্ণমুদ্রা কোনো রকম কিছু বন্ধক ছাড়াই ধার দেন। আমি সেই মেজরকে চিনি না, তাই এই 10টি স্বর্ণমুদ্রা ক্যাপ্টেন আপনার মাধ্যমে আমি ফেরত দিলাম। এগুলি গ্রহণ করুন। সেই দয়ালু জার্মান মেজরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওদিকে গুন্ডা প্রকৃতির অফিসারটি ইতিমধ্যে যুদ্ধবন্দীদের নিয়ে একটার পর একটা নতুন জায়গায় যাচ্ছিল। আমাদের বংশের কেউ কখনো অপরাধ মাথা নুইয়ে সহ্য করে না, তাই আমার ছেলের উপর সেই পাষণ্ডের অত্যাচার চলতেই থাকলো। সে আমার ছেলেকে কখনো হাত দিয়ে মারত, কখনো লাথি মারত, আবার কখনো ভাব তার কোপের চুল টেনে ছিঁড়ে দিত। ঠিক
এইভাবে। ক্যাপ্টেন বাউমগার্টেন যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, কিন্তু বিশালকায় এই মানুষটির ক্রমান্বয়ে আঘাতের সামনে তিনি অসহায়। শেষে অর্ধচেতন ও প্রায় অন্ধ অবস্থায় তিনি যখন কোনো ক্রমে উঠে দাঁড়ালেন, কাউন্ট আবার ধাক্কা মেরে তাকে সেই চেয়ারেই বসিয়ে দিলেন। নিষ্ফল রাগে অপমানে ক্যাপ্টেন ফুঁপিয়ে কেঁদে ফেললেন। কাউন্ট বললেন, আমার ছেলেটাও অপমানে একই রকম আপনার মতোই কেঁদে ফেলত। ভেবে দেখুন, ভেবে দেখুন উদ্ধত ওই নির্দয় শত্রুর বিরুদ্ধে কিছু না করতে পারার অসহায়তা কি নিদারুণ। আমার ছেলের মুখের বিকৃত রক্তাক্ত অবস্থা দেখে একজন জার্মান সেপাই ওর মুখে ব্যান্ডেজ করে দেয়। আপনারা দেখছি চোখের কোণে রক্তপাত হচ্ছে। আমার এই সিল্কের রুমালটা দেখি আপনার ক্ষতস্থানটা বেঁধে দেব। কাউন্ট ঝুঁকতেই ক্যাপ্টেন এক ঝটকায় তার হাতটা সরিয়ে দিলেন। তোমার মতো পাষণ্ডের অত্যাচার আমি সহ্য করতে পারি, কিন্তু অসহ্য তোমার এই ভণ্ডামি। বিকৃত গলায় চেঁচিয়ে উঠলেন ক্যাপ্টেন। কাঁধ ঝাঁকিয়ে কাউন্ট বললেন, ঘটনাগুলি আমি খালি ক্রমানুসারে বলে যাচ্ছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রথম যে জার্মান অফিসারের সঙ্গে আমার দেখা হবে তাকে সব কিছু বলব। কত অব্দি যেন বলেছে? হ্যাঁ, সেই দয়ালু জার্মান সেপাইয়ের কথা পর্যন্ত। খুবই খারাপ লাগছে যে আপনি আমার হাতের থেকে প্রাথমিক চিকিৎসাটুকু করাতে চাইছেন না। যাই হোক, আমার ছেলেকে এরপর 15 দিন বন্দি করে রাখা হয়। সব থেকে খারাপ লাগতো যখন ও কুঠুরির জানালার কাছে সন্ধ্যের সময় চুপচাপ বসে থাকতো আর জার্মান সেপাইরা ওকে নিয়ে ব্যঙ্গ করত যেন একটা রাস্তার কুকুর। আপনি আপাতত যেভাবে বসে আছেন তা নিয়েও তো ব্যঙ্গ করা যায়, তাই না? চুপ করে বসেই চারে কুকুর কোথা কর। হ্যাঁ, 15 দিন বন্দি থাকার পর আমার ছেলে আর ওর বন্ধু পালালো। কত বিপদের সামনে যে ওরা পড়েছিল, কত কষ্ট করতে হয়েছিল ওদের, সেসব এখন আর বলে লাভ নেই। ওরা কৃষকের ছদ্মবেশে রাতের পর রাত হেঁটে জার্মানদের অধিকৃত জায়গার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। মুক্তি যখন মাত্র আর 1 মাইল দূরে, তখন জার্মানদের এক টহলদারি সেনাদলের হাতে ওরা ধরা পড়ে গেল। তীরে এসে তড়ি ডোবা একেই বলে, তাই না? কাউন্ট এবার হুইসেলটা 2 বার বাজালেন। 3 জন রুক্ষ দর্শন চাষাভূষো গোছের লোক ঘরের মধ্যে চলে এলো। কাউন্ট বললেন, মনে করুন এই 3 জন আমার টহলধারী সেনা, যে জার্মান ক্যাপ্টেনের কাছে আমার ছেলে ও তার বন্ধুকে নিয়ে যাওয়া হলো। তিনি বিনা বিচারে ওদের ফাঁসির হুকুম দিলেন। ওদের অপরাধ, ওরা ফরাসি সৈনিক হওয়া সত্ত্বেও বেসামরিক পোশাকে জার্মানি অধিকৃত জায়গায় ধরা পড়েছে। এই যাতো ওই মাঝখানে কড়িকাঠটা ব্যবহার কর, ওটা বেশ পোক্ত আছে। তারপর ক্যাপ্টেনকে তার চেয়ার থেকে উঠিয়ে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। তার মাথার ঠিক ওপরেই ফাঁস দেওয়া একটা মোটা দড়ি ঝোলানো। ফাঁসটা ক্যাপ্টেনের মাথার উপর দিয়ে গুলিয়ে দেওয়া হলো। তিনি গলায় দড়ির কর্কশ ভাব অনুভব করতে পারছিলেন। সেই 3 জন লোক দড়ির এক প্রান্ত ধরে কাউন্টের আদেশের অপেক্ষায় রইল। ক্যাপ্টেন বাউমগার্টেনের মুখ বিবর্ণ, কিন্তু তবুও তিনি শক্ত থাকার চেষ্টা করছিলেন। হাত দুটো বুকের উপর আড়াআড়ি রেখে নির্ভীকভাবে কাউন্টের দিকে তিনি তাকিয়ে রইলেন। সেদিকে তাকিয়ে কাউন্ট বললেন, আপনি এখন মৃত্যুর মুখোমুখি। আপনার ঠোঁট দেখেই বুঝতে পারছি যে আপনি প্রার্থনা করছেন। আমার ছেলেও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রার্থনা করেছিল। সেই সময় হঠাৎ এক পদস্থ জার্মান অফিসার এসে পড়েন। তিনি শুনতে পান যে আমার ছেলে ওর মায়ের জন্য প্রার্থনা করছে। অফিসার নিজেও সন্তানের পিতা। তিনি আর সবাইকে বাইরে যেতে বলেই 2 বন্দির কাছে গেলেন। আমার ছেলেকে সব কিছু খুলে বলল। এও জানালো সে তার বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান ও তার মাও অসুস্থ। স্নেহপ্রবণ মহান সে জার্মান অফিসার তখনই ওর গলা থেকে ফাঁসির দড়িটা খুলে দিলেন, যেমন আপনার দড়িটাও আমি খুলে দিলাম। তারপর উনি আমার ছেলের 2 গালে চরম স্নেহভরে চুম্বন করলেন। আমিও ক্যাপ্টেন তোমাকে সেইভাবে চুম্বন করলাম। শেষে উনি আমার ছেলেকে চলে যেতে বললেন, যেমন আমি তোমাকে এখন চলে যেতে বলছি। আমার ছেলে
ফেরার পথে অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু ক্যাপ্টেন, সেই মহান জার্মান অফিসারের সমস্ত আশীর্বাদ যেন তোমায় রক্ষা করে। তারপরেই ক্যাপ্টেন বাউমগার্টেন ঝোড়ো হাওয়া আর বৃষ্টি ভেজা সেই দুরন্ত শীতের ভোরে আহত রক্তাক্ত অবস্থায় ক্ষতচিহ্ন আঁকা মুখ নিয়ে টলতে টলতে কালো প্রাসাদের বাইরে বেরিয়ে এলেন। এতক্ষণ শুনলেন আজকে নাট্যরঙ্গের রবিবারের কালো প্রাসাদের মালিক, অভিনয় কাউন্টের চরিত্রে দীপক, গল্প পাঠে এবং পিয়ারের ভূমিকায় শান্তম, অন্যান্য চরিত্রে সায়ন, রেডিও রূপান্তর শুভজিৎ মল্লিক, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন শুভায়ন, ডিরেকশন সায়ন। আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। শুনতে থাকুন রেডিও নিউটাউন।